আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হ্যাপি ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? ইনশাল্লাহ ভালোই থাকবে, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি উঠে পড়েছি 5:10, এখন দেখতে পাচ্ছো অনেকটাই অন্ধকার। তো আমাদের এখানে হচ্ছে 5:40 ফজরের নামাজের লাস্ট টাইম, তাই আমি ভাবলাম নামাজটা পড়ে নিই। তো নামাজের আগে আমি ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে নিচ্ছি। এবং আমি আমার হাজব্যান্ডকেও উঠিয়ে দিলাম, তো আমরা একসঙ্গে নামাজ পড়ে নিচ্ছি। ফজরের নামাজ পড়লে পুরো সারাদিনের নামাজটা হয়ে যায়, না হলে ফজরের নামাজ কাজা হয়ে গেলে ওর তালে তালে সব নামাজগুলাই কাজা হতেই থাকে। তো এখন হয়ে গেছে সকাল, আমি আজকে পোহা বানাবো। তো আমি পেঁয়াজ টমেটো কুচি করে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম, কড়াই একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আমি একটু জিরে দিয়ে দিলাম, এবং জিরেটা একটু গরম ফুটছে তখন একটু সর্ষে দিয়ে দিলাম। এরপরে কুচি করা পেঁয়াজগুলো ঢেলে দিলাম, পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে যাবে তখন টমেটো দিয়ে, টমেটোর ওপরে লবণ ছড়িয়ে দিলাম, তারপরে একটু করে পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। এবং আমি আগের দিন রাতে আলু সেদ্ধ করে রেখেছিলাম পোহা বানাবো বলে, ওই সেদ্ধ আলুটা ওর সঙ্গে মিক্স করে দিলাম। আর আমি এখানে আমার ভাজা বাদাম প্যাকেটে ভরা ছিল, ওখান থেকে আমি দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি এই বাদাম না থাকে তাহলে এমনি কাঁচা বাদাম ভেজেও দিতে পারো। পোহাতে বাদাম দিলে অনেকটা টেস্টি লাগে, ভালো লাগবে খেতে। আর এটা হচ্ছে আমার সিম্পল পোহা, এতে অনেক ঝামেলা হবে না, তাড়াতাড়ি বানিয়ে নেওয়া হয়, 10-15 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। তো আমি লাস্টে একটু চিনি অ্যাড করে দিচ্ছি, এবং এর লবণ টবণ চেক করে নেওয়ার পরে আমি একটু লেবুর রসও ছড়িয়ে দিচ্ছি। তো এটা খাট্টা মিঠা হলে অনেক খেতে ভালো লাগবে। এখানে আমি লঙ্কা একদম দিচ্ছি না, কারণ আমার ছেলে মেয়ে আমরা সবাই মিলে খাবো বলে। তো তোমরা চাইলে এখানে লঙ্কা দিতে পারো, আরও টেস্টি লাগবে। তো এটা আমাদের কিচেন জানালা, এখানে বান্দরা মাঝে মাঝে এসে বসে থাকে, এখান থেকে আমরা খাবার দিই বলে এখানে ওরা এসে তাকিয়ে তাকিয়ে দেখে। তো আমার হাজব্যান্ড বান্দরের সঙ্গে খেলা করছে, ওর হাতটা ধরছে দেখো। তো আজকে আমার ছেলে মেয়ের ড্রেসগুলো সব কাচতে হবে, কাল ওদের স্কুল আছে, সেই জন্য আমি লেগে পড়েছি। আমাদের ওয়াশিং মেশিনটা আনা হয়নি, বাড়িতে আছে, তো এখানে আমাকে হাতে কাপড় কাচতে হয়। হাতে কাপড় কাচা এতটা কষ্ট না, এক্সারসাইজ হয়ে যায়, কাপড় কাচা একটা অনেক বড় এক্সারসাইজ, তো এই ভেবে আমার অসুবিধা লাগে না। তারপরে আমি এখানে আমার বেডশিটের কভারটা চেঞ্জ করে নিলাম, এবং পিলো কভারগুলোও চেঞ্জ করে নিয়ে অন্য লাগাচ্ছি। তারপরে আমি ঘরগুলো ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করার পরে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের কোয়ার্টারে আছে 2টো রুম, তো এটা একটা, এটাই তো আমরা শুই না, আর এটা হচ্ছে ডাইনিং, আর একটা আছে ওটা আমাদের বেডরুম। এখানে আমার হাজব্যান্ড বসে এখনই এলো ডিউটি থেকে, এসে একটু রেস্ট করছে। আর এটা হচ্ছে আমাদের বেডরুম, এখানে আমাদের বেডে যেটা রাখা আছে রুম হিটার, তো আমাদের এখনও মাঝে মাঝে রুম হিটার জ্বালাতেই হয় ঘর গরম করার জন্য। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা একটা আয়নার মধ্যে লাইটিং হচ্ছে, এটা কায়েসের বার্থডেতে ওর আন্টি গিফট করেছিল।
তো এটা আর্মি কোয়ার্টার। এখন আমি রান্না করার জন্য কিচেনে চলে এসেছি। তো আজকে আমি রান্না করব ভিন্ডি আলু ভাজা আর ডাল। তো আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, একটা মোটা পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। আমরা রান্নাতে লঙ্কা একদমই দিই না, কারণ আমার ছেলে মেয়ে ওরা ঝাল খেতে পারে না। তো আমার যদি ইচ্ছা হয় ঝাল খাওয়ার, তো আমি কাঁচা লঙ্কা নিয়ে খেয়ে নিই। আর এখানে আমি ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি, আর একটা আলুও মাঝে মাঝে কেটে আমি দিয়ে দিয়েছি। আমি যখন ভাত রান্না করি ওর মধ্যে একটা আলু সিদ্ধ করতে দিয়ে দিই, কারণ ওটা দিলে ফ্রিজে রেখে দিই আমি, যখন কিছু ব্রেকফাস্ট বানাই বা যখন কোনো দরকার হয় আমি ওখান থেকে নিয়ে আমি। এখানে আমি ভিন্ডিটা ধুয়ে রেখেছি। তো আমি গ্যাসটা অন করছি, কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি একটু জিরে দিয়ে দিলাম। তো জিরেটা ফুটছে, এবার একটু সর্ষে দিয়ে পেঁয়াজগুলো ঢেলে দিলাম। তোমরা দেখতে পাবে এখানেও আমি লঙ্কা ব্যবহার করছি না, তো আমরা একদমই লঙ্কার ঝাল খাই না, ইচ্ছে হলে কাঁচা লঙ্কাই খেয়ে নিই। আর আমি তো ধনের পাতাগুলো একটা কিছুতে ধুয়ে বোতলের মধ্যে ভরে রেখে দিই, সেটা তোমাদের আগেও ভিডিওতে শেয়ার করেছিলাম। এখানে আমার ডাল, তারপরে ভিন্ডি আলু ভাজা, ভাত হয়ে গেছে। আর ডিমের অমলেটটা আমি খাওয়ার সময় করে নেব, আর যেগুলো রান্না করতে গিয়ে যেগুলো একটু হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি। রান্না করার সঙ্গে সঙ্গে এগুলো পরিষ্কার করে নিলে কাজ অনেকটাই কমে যায়। আর তারপরে আমাদের স্নান টিনান করে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট করে, তারপরে এটা হচ্ছে আবার অনেক পরের, মানে বিকেলে সন্ধ্যের দিকে এটা। তো আমি যে কাপড়গুলো তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম কাচার সময় সেগুলো শুকিয়ে গেছে, আমি তুলে এনে রেখে দিয়েছিলাম। এগুলো ফ্রেশ করে নিয়েছি, কারণ কালকে ওদের স্কুল আছে, রেডি করে রাখতে হবে, না হলে স্কুল যাওয়ার সময় অনেক তাড়াহুড়ো লেগে যাবে। আমার তাড়াহুড়োর কাজ একদম ভালো লাগে না, অনেক টাইমের আগে আমি কাজ শুরু করে দিই, কারণ ধীরে সুস্থে কাজ করতে আমি অনেক ভালোবাসি। আর কাজের একটু চাপ নিলেই আমার মাথা যন্ত্রণা করতে লাগে, আমার মাইগ্রেন আছে। তো আমি অনেক আগে থেকেই কাজ শুরু করে দিই, যেন আমার আগে থেকে সব হয়ে যায়, তাহলে আমার কোনো টেনশন লাগে না, মাথাও ঠিক থাকে। তো আমার এটাই ভালো লাগে করতে, সেরকম করে আমি কাজগুলো ম্যানেজ করি, কারণ এখানে আমি কোয়ার্টারে থাকি, একাই থাকি, আমাকেই সব ম্যানেজ করতে হবে। আমার হাজব্যান্ডও আমাকে যতটা পারে হেল্প করে, নিজের ডিউটি করে এসে আমাকে অনেকটাই হেল্প করে। কারণ দুটো ছেলে মেয়েকে সামলিয়ে ঘরের অনেক কাজ থাকে, তারপরে রান্না বান্না, নিজেরও যত্ন, নিজের একটু খেয়াল রাখতে হবে। শুধু মেশিনের মতো কাজ করে গেলেই হবে না, নিজের কেয়ার করতে হবে, নিজের রেস্ট নিতে হবে। তো এখানে আমি সব কাপড়গুলো ফ্রেশ করে নিয়েছি, আর আমি আর তোমাদের সঙ্গে সক্স ফোল্ড করা আগের অনেক ভিডিওতে দেখিয়েছিলাম, তো এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি যেটুকুই জানি সেটুকু তোমাদের সঙ্গে বারবার শেয়ার করব, হয়তো যে যে জানে না সে আমার দেখে শিখতে পারবে। এরকম আমি আমার যেগুলো জানা আছে আমার ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাতেই থাকবো। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে সব কিছুই দেখতে পাবে।
তো আমি এই সক্সগুলো এরকম ফোল্ড করি, এটা ছুঁড়ে ফেললেও খুলবে না। যদি এতক্ষণ তোমরা আমার সাথে থাকো তাহলে একটা লাইক করো এবং ভিডিও সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা। আল্লাহ হাফেজ।